আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। আজকে লেকচার ভিডিও থেকে আমরা একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি যার নাম হচ্ছে অ্যালগোরিদমস। তো আজকে লেকচার ভিডিওতে অ্যালগোরিদম রিলেটেড বেসিক কথাবার্তা আমরা বলবো। লাইক ফার্স্ট অফ অল একটা কোশ্চেন চলে আসবে, হোয়াট ইজ অ্যান অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমের ডেফিনিশন যদি আমরা দিতে চাই, সিম্পলি যদি আমরা বলি, যে কোনো একটি সমস্যা ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে অ্যালগোরিদম। তো ডেফিনিশন একটুখানি খাতায় মার্ক আপ করে নেবেন। কি বললাম মাত্র, ডিফাইন করতে যাচ্ছি অ্যালগোরিদম কে। তো অ্যান অ্যালগোরিদম ইজ এ ওয়েল ডিফাইন্ড স্টেপ বাই স্টেপ প্রসিজার for solving a given problem. যে কোন একটি সমস্যা ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকে আমরা কি বলছি, অ্যালগোরিদম বলছি। এবং এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম যেটা হচ্ছে, আমাদের এই যে ধাপগুলো থাকবে সেটা অফকোর্স ওয়েল ডিফাইন্ড হতে হবে। আশা করছি অ্যালগোরিদমের ডেফিনিশন আপনি বুঝতে পারছেন। তো ডেফিনিশনের পরে হচ্ছে আমরা আরেকটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ইউনিভার্সিটিতে প্রায় প্রায় দেখতে পাই, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন অ্যালগোরিদম অ্যান্ড প্রোগ্রাম। অ্যালগোরিদম এবং প্রোগ্রামের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, এই কোশ্চেনটা প্রায় প্রায় চলে আসে। তো এখন আমরা হচ্ছে পার্থক্য দেখার মাধ্যমে অ্যালগোরিদমের বেসিক গুলো বুঝে নিব, এবং পার্থক্য দেখলে আপনার অটোমেটিক সবকিছু ধারণা ক্লিয়ার আপ হয়ে যাবে। লাইক প্রোগ্রামের সাথে এখন হচ্ছে আমরা কম্পেয়ার করব কার, অ্যালগোরিদমের। তো প্রোগ্রাম আবার কি, তো প্রোগ্রামকেও যদি আমরা ডেফিনেশন করতে চাই, সিম্পলি যদি আমরা বলি, এটাও হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসিজার ফর সলভিং এ প্রবলেম। তাহলে ডিফারেন্সটা কোন জায়গায়, তো ডিফারেন্সটা হচ্ছে মেইনলি প্রোগ্রামকে ফলো করে হচ্ছে কম্পিউটার, কম্পিউটারের মাধ্যমে হচ্ছে আমরা প্রোগ্রামটা করে থাকি। বাট অ্যালগোরিদম হচ্ছে আমরা সবসময় এমন না যে আমরা কম্পিউটারের মাধ্যমে করব, করলেও করতে পারি। কিভাবে করা যায়, লাইক হচ্ছে বর্তমানে চ্যাট জিপিটি চলে এসেছে, চ্যাট জিপিটির মাধ্যমে হচ্ছে আপনি চাইলে যে কোনো একটা প্রবলেম দিলেন, সে স্টেপ বাই স্টেপ একটা প্রসিজার আপনাকে দিয়ে দিল, করা সম্ভব। বাট নট অলওয়েজ লাইক দ্যাট, সবসময় কি স্টেপ এমন না, খাতায়ও হিউম্যান বিইংও করতে পারে। বাট প্রোগ্রাম কিন্তু এমন না, প্রোগ্রাম মাস্ট বি হচ্ছে কম্পিউটারেই করা হবে। তো এখানে যদি আমরা ডেফিনিশন দিতে চাই, এ প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশনস এ কম্পিউটার ফলোস for solving a problem. তো এখানে স্টেপ বাই স্টেপ প্রসিজার বলছে, এখানে হচ্ছে আমরা এমন ভাবে বলছি যে লাইক হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, বাট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এ কম্পিউটার ফলোস ফর সলভিং এ প্রবলেম। আশা করছি ডেফিনিশনও বোঝা হয়ে গিয়েছে এবং দুইটার মধ্যে ডিফারেন্স কি সেটা আপনি বুঝতে পেরেছেন। তো এখন আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফ্যাক্ট, লাইক আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে একটা ভিডিও দেখেছিলাম, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল SDLC। আমি আশা করছি আপনি এই ভিডিওটি দেখেছেন, বাই এনি চান্স যদি মিস করে থাকেন চিন্তার কোনো কারণ নেই, আই বাটন থেকে আপনি সেই লেকচার ভিডিও সাজেশন পেয়ে যাবেন, একটু যদি দেখে নেন তাহলে আপনার জন্যই ভালো হবে। তো SDLC লাইফ সাইকেলের মধ্যে আমরা অনেকগুলো লাইফ সাইকেল বা অনেকগুলো ফেজ দেখেছিলাম। তো সেই জায়গায় হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট ফেজ ছিল, একটা হচ্ছে ডিজাইন ফেজ এবং আরেকটা ছিল হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজ। তো এখানে যে কোনো একটা কোড করার আগে, ইমপ্লিমেন্ট করার আগে আমরা মেইনলি যে কাজটা করে নিতাম, ডিজাইন করে নিতাম। কারণ ডিরেক্টলি যদি আমরা একটা কোড লিখে, ডিরেক্টলি যদি আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি এবং কোনো জায়গায় যদি কোনো ভুল হয়, তাহলে আমাদের টোটাল কোডটাকে কেটে ফেলতে হতো। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের কি হচ্ছে, রিসোর্স ওয়েস্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। বাট এমন যদি আমরা করি, আগে থেকেই যদি একটা ডিজাইন আমরা করে নেই, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো আর হচ্ছে না। এজন্য হচ্ছে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে ফেজগুলোর মধ্যে ফার্স্টের দিকে ছিল হচ্ছে ডিজাইন,
দেন ছিল হচ্ছে ইমপ্লিমেন্টেশন। তো এই যে আমাদের যে অ্যালগোরিদম রয়েছে, এই অ্যালগোরিদমটা মেইনলি লেখা হয় হচ্ছে ডিজাইন ফেজে। মানে হচ্ছে অ্যালগোরিদমের মাধ্যমে আমরা প্রবলেমটাকে কাইন্ড অফ হচ্ছে সলিউশন যেটা আমরা পাবো সেটাকে হচ্ছে ডিজাইন করে নিচ্ছি এবং ইমপ্লিমেন্ট করছি হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে। তো এখানে আপনি আরেকটা হচ্ছে ডিফারেন্স লিখতে পারেন, লাইক কি লিখতে পারেন, ইট ইজ রিটেন অ্যাট ডিজাইন টাইম। তো এখন আপনি ডিফারেন্স লিখতে পারবেন, আমরা মাত্রই দেখলাম এটা হচ্ছে ডিজাইন টাইমে লেখা হচ্ছে, তাহলে এটা কোন টাইমে লেখা হবে, প্রোগ্রাম প্রোগ্রামকে লেখা হবে হচ্ছে ইমপ্লিমেন্টেশন টাইমে। তো ইট ইজ রিটেন অ্যাট ইমপ্লিমেন্টেশন টাইম। তো এই আমাদের দুইটা ডিফারেন্স কিন্তু হয়ে গেল। তো নেক্সট ডিফারেন্সে যদি আমরা যাই, তো অ্যালগোরিদম লেখার ক্ষেত্রে মাস্ট বি যে হচ্ছে অ্যালগোরিদম লিখবে তার ডোমেইনে নলেজ থাকতে হবে। মানে হচ্ছে প্রবলেমটা কি, প্রবলেমের স্কোপ কি রয়েছে, সলিউশন কিভাবে কি করতে হবে, সবকিছু ডোমেইনে নলেজ হচ্ছে যে লিখবে তার থাকতে হবে। তো এখানে আমরা আরেকটা ডিফারেন্স লিখতে পারি, দ্য ওয়ান হু রাইটস অ্যালগোরিদম must have domain knowledge. But প্রোগ্রামের ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই, প্রোগ্রামের নলেজ থাকলেও থাকতে পারে না থাকলেও সমস্যা নেই। তো হচ্ছে যে হচ্ছে প্রোগ্রাম লিখবে, দ্য ওয়ান হু রাইটস প্রোগ্রাম may not or may have domain knowledge. তো এই জায়গাটা আমাদের থার্ড ডিফারেন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা জায়গায় কিন্তু একটা ধোঁয়াশা আমরা দেখতে পাচ্ছি। কি ধোঁয়াশা আমরা দেখতে পাচ্ছি, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ান হু রাইটস অ্যালগোরিদম, যে হচ্ছে অ্যালগোরিদম লিখে তার মাস্ট বি হচ্ছে ডোমেইনের নলেজ থাকতে হবে। দ্য ওয়ান হু রাইটস প্রোগ্রাম মে নট অর মে হ্যাভ ডোমেইন নলেজ। তো এখানে দ্য ওয়ান কে, কে লিখবে অ্যালগোরিদম বা কে লিখবে হচ্ছে প্রোগ্রাম বা এক্সিকিউটটা কার মাধ্যমে হবে, লিখবে তো মানুষই তাই না। বাট এই যে এখন আবার চ্যাট জিপিটি চলে এসেছে, চ্যাট জিপিটির মাধ্যমে কাজ করে নিয়ে যেতে পারে। তো এখানে অ্যালগোরিদম তো মেইনলি আমরা বুঝতেই পারলাম, আমরা হচ্ছে হাতে হাতে কলমে খাতার মধ্যে হচ্ছে অ্যালগোরিদমটা লিখে থাকি, বা হচ্ছে আপনি লাইক ওয়ার্ড ডকুমেন্টে লিখতে পারেন বা চ্যাট জিপিটির মাধ্যমে হচ্ছে আপনি লিখে নিতে পারেন। তো এক্ষেত্রে হচ্ছে এক্সিকিউটটা কার মাধ্যমে মেইনলি হচ্ছে, তো অ্যালগোরিদম ইজ এক্সিকিউটেড ইজ না দিয়ে ক্যান বি দে, অ্যালগোরিদম ক্যান বি এক্সিকিউটেড বাই এ পার্সন। তো এখানে আমরা ক্যান বি কেন দিলাম, কারণ হচ্ছে বর্তমানে আমরা তো দেখতেই পাচ্ছি চ্যাট জিপিটির মাধ্যমে করা যাচ্ছে। তো এটা অলওয়েজ এমন না যে হচ্ছে একজন মানুষই হচ্ছে অ্যালগোরিদমকে এক্সিকিউট করবে, বাট এখানে একটা যেটা ফ্যাক্ট আপনি ডিফারেন্সে লিখতে পারেন, যেটা হচ্ছে প্রোগ্রাম মাস্ট বি এক্সিকিউটেড বাই এ কম্পিউটার, এইখানে হচ্ছে কোনো সন্দেহ নেই। তো হয়ে গেল হচ্ছে আমাদের চারটা ডিফারেন্স। তো এখানে আরেকটা ডিফারেন্স আমরা লিখতে পারি, লাইক ধরেন আপনি, তো অ্যালগোরিদম আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যালগোরিদম কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি।
The algorithm can be expressed as natural language like English like language হচ্ছে আমরা ধাপে ধাপে হচ্ছে লিখে দিলাম algorithm বা হচ্ছে আপনি যদি বাংলা লেখেন তাও হবে natural language লিখলেই হলো the algorithm can be expressed in natural language flowchart এর মাধ্যমে হচ্ছে algorithm কে আপনি express করতে পারেন তো এখানে হচ্ছে flowcharts pseudo code এর মাধ্যমে হচ্ছে আপনি express করতে পারেন তো এখানে আমরা লিখে দিচ্ছি pseudo code again আপনি হচ্ছে ম্যাথমেটিক্যাল বিভিন্ন নোটেশনের মাধ্যমে হচ্ছে আপনি অ্যালগরিদম কে এক্সপ্রেস করতে পারেন তো এখানে আমরা লিখে দিচ্ছি একটা পয়েন্ট ম্যাথমেটিক্যাল নোটেশন তো অ্যালগরিদম এক্সপ্রেস করার মোটামুটি আমরা চারটি ওয়ে দেখতে পাচ্ছি কি একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে ফ্লোচার্ট একটা হচ্ছে সিউডো কোড এবং আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল নোটেশন তো প্রোগ্রাম হচ্ছে লেখা হবে কিভাবে প্রোগ্রাম কিভাবে আমরা এক্সপ্রেস করি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বেসড অন প্রবলেম লাইক প্রবলেমটা হচ্ছে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে সুইটেবল তো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি হতে পারে হচ্ছে সি হতে পারে সি প্লাস প্লাস হতে পারে হচ্ছে জাভা হতে পারে হচ্ছে পাইথন এখানে হচ্ছে আমরা অ্যালগোরিদম কে এক্সপ্রেস করছি এই চারটি ওয়েতে এবং হচ্ছে প্রোগ্রাম হচ্ছে আমরা মেইনলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখি কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সি সি প্লাস প্লাস জাভা পাইথন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে তো এখন হচ্ছে আমরা যদি নেক্সট ডিফারেন্সে যাই একটুখানি মুছেই দিচ্ছি তো দেখেন আমরা অ্যালগোরিদম লিখছি কোথায় আমরা অ্যালগোরিদম লিখছি হচ্ছে খাতায় হাতে কলমে লিখছি অথবা হচ্ছে বিভিন্ন ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে আমরা লিখিয়ে নিতে পারি তো এক্ষেত্রে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যারের উপরে বা সফটওয়্যারের উপরে কি কোনো রকম কোনো এফেক্ট পড়ছে অফকোর্স হার্ডওয়্যার বা সফটওয়্যারের উপর এখানে কোনো রকম কোনো এফেক্ট কিন্তু পড়ছে না তো আমরা এখানে একটা পয়েন্ট লিখতে পারি ইট ইজ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইন্ডিপেন্ডেন্ট হার্ডওয়্যার এবং সফটওয়্যার উপরে কোনো রকম কোনো ডিপেন্ডেন্সি এখানে নেই বাট প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু অফকোর্স এখানে ডিপেন্ডেন্সি থাকবে কারণ প্রোগ্রামটার সাইজ কেমন সেটার উপর হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি আসবে রান করতে কতটুকু সময় নেয় সেটার উপর ডিপেন্ড করে টাইম কমপ্লেক্সিটি আসবে অফকোর্স যদি হার্ডওয়্যারটা যদি কম হয় মানে ডিভাইস স্টোরেজ যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হতে পারে তো এখানে কমপ্লেক্সিটি আছে তাই না তো এক্ষেত্রে আমরা বলতে পারি ইট ইজ ডিপেন্ডেন্ট অন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এখানে আমাদের অ্যালগোরিদমের ক্ষেত্রে কোনো ডিপেন্ডেন্সি নেই বাট প্রোগ্রামের ক্ষেত্রে ডিপেন্ডেন্সি আছে ইট ইজ ডিপেন্ডেন্ট অন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার তো এই হয়ে গেল হচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয়টা ডিফারেন্স তো আরেকটা ডিফারেন্স যদি আমরা দেখতে চাই তো এক্ষেত্রে যেটা হচ্ছে ফ্যাক্ট ইফিসিয়েন্সি চেক করার জন্য হচ্ছে আমরা অ্যালগোরিদমকে অ্যানালাইজ করি তো এই টার্মটা একটুখানি বা এই পয়েন্ট একটুখানি মার্ক আপ করে নেবেন টু চেক ইফিসিয়েন্সি উই অ্যানালাইজ অ্যালগোরিদম এফিসিয়েন্সি চেক করার জন্য আমরা অ্যালগোরিদমকে অ্যানালাইজ করি এবং হচ্ছে প্রোগ্রামের ক্ষেত্রে এফিসিয়েন্সি চেক করার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে টু চেক এফিসিয়েন্সি উই টেস্ট প্রোগ্রাম প্রোগ্রামকে হচ্ছে আমরা টেস্ট করি তো
এই গেল হচ্ছে আমাদের সাতটা ডিফারেন্স আমরা দেখলাম। আশা করছি অ্যালগরিদমের বেসিক নলেজ আপনার বিল্ড আপ হয়ে গিয়েছে। তো এই ডিফারেন্সটা যদি আপনার কাছে দেয় 3 মার্কের জন্য দিতে পারে, আপনি 6টা ডিফারেন্স যদি আপনি দিয়ে আসেন মোর দেন সাফিসিয়েন্ট। তো এই গেল হচ্ছে আজকের বেসিক ইন্ট্রোডাকশন লেকচার ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে এবং যদি আপনি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, ফার্স্ট অফ অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে নোটিফিকেশন বাটনে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ যখন আমরা ভিডিওগুলো আপলোড দিই এই লেকচার সিরিজের আপনি যাতে সাথে সাথে পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।